আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আপনারা দেখছেন খেলা রয়েছে, এখনকার ভিডিও আপনার খুররাম বাংলাদেশে লবিউরি রইলাম, লবিউরির গাছ, লবিউরি গাছ আপনার 12টা রইমু, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাছ কুইদা রাখছে, তো এনে ছয়টা রইমু, ওলা কন্টেনার দুইটা রইমু আমি। তো আজকে 1 জুন 2019, 1 জুন 2019, আজকে আশা করলাম যতটুকু পারা ধর কমপ্লিট করে দিতাম, প্রায় সব রইয়া শেষ। 95% গার্ডেন আমি সবটা রই দিছি, 5% রইছে, তো আজকে আশা করি দেখি কতটুকু শেষ করতাম পারি। জন্য তো দোয়া করবা আজকে বাংলাদেশি লুবি লং ইয়ার্ড পিনস রই লইলাম, দোয়া করবা। এখন হইলো বাংলাদেশি লুবি উড়ির গাছ, এখন গরসেরা ইসলাম আপনার। তো এটা হইলো বাংলাদেশি যতটা প্লান্টস আছে, উড়ি হদু স্পেশালি হইলো লুবি উড়ি আর শসা আর খেরেলা আর সিসিংডা, এই কয়েকটা গাছ কোল্ড সেন্সিটিভ আর বেশি লাগে বটে, উড়ি তো নে আর খদুর তো নেও ধরি লোক, এরপরে খদু আর কি। তো যতটা আমরা বাংলাদেশি প্লান্টস আছে, মেজরিটি প্লান্টস আসলে মানে গরম চায়, তারা গরম দরকার, ট্রপিক্যাল প্লান্টস না নি সবটি, তো সবটির লগেও প্রায় গরম দরকার। তো ইতা যারা বড় বড় গ্রিন হাউস আছে, এরা যেটা গ্রিন হাউসের ভিতরে রইবা, এই বাংলাদেশে যতটা প্লান্টস আছে ভেজিটেবলের আস 100% সাকসেস হইবা। এখানে গ্রিন হাউস রইলে একটা এর গরমও ফায়, রইদও ফায়, হাওয়া বাতাস ও সবটা মানে একটা ফায়, তো একটা বেশি সাকসেস হয়। আর আমরা তো গ্রিন হাউস নাই, আমরা বাড়া রওয়ার কারণে আমরা আর কি লুক আফটার কেয়ার বেশি করা লাগে। আগে তো মাতিছি না নে ফ্রাস্ট্রেটর বাদে রইলেও, তারপরে গুড়িয়া ফ্রিজ দি দেওয়া লাগে, ফরে তিন দি দেওয়া লাগে, এরপরে ঘর বারও করা লাগে, এরপরে গ্রিন হাউস থাকলে ছোট মোটো গ্রিন হাউস বিচাইনাও রাখা লাগে, কত কিছু করা লাগে। আর যারা গ্রিন হাউস আছে অবশ্য তারা গ্রিন হাউস ডাইরেক্ট বিসি রইয়াও তুলতে পারবা, গরসেরা ইয়া গ্রিন হাউস নিয়েও রাখতে পারবা, অথবা গ্রিন হাউস ভিতরেও সেরাইতে পারবা, সেরাইয়া তারেও গ্রিন হাউস ভিতরেও রই তারবা, একটা গাছ পজিটিভ বেশি সাকসেস হল বুঝছেন। এরপরে গ্রিন হাউস তো বাহরিও সাইডে বাড়া রইতে পারবা, আর ফরেস্টেট বাদে দিতা গুড়িয়া দেওয়া মানে বেটার। আর গুড়িয়া যারা দিতা নাই মনে হর কা 80% প্লান্ট হয়তো বাঁচবো, 20% হয়তো পসিবিলিটি আছে মারা দিতে পারে, আপনারা ডিপেন্ড করে কোন এরিয়াত কিনা আছে, হয়তো বা 100% বাঁচবো হয়তো ঠিক তাই, কয়েকটা ডেমেজ হইব নষ্ট হইব, এরপরে তো একটার লগেও নাই, ওয়েদারের কাদি প্রবলেম নাই, মাটিরও প্রবলেম থাকে, এরপরে ফুকা মাখারও প্রবলেম থাকে, কতটাই আপনার গাছও এফেক্ট করে আর কি, তা গাছের কোনো মানে হওয়ার মতো নাই। ওই জন্য আমার গাছ দেখরা আপনারা দেখায় ওই দোকা, আমার গাছ দেখতে লাগে হেলদি, উফরে দিয়ে আমার পাতা কিছু একটু কিয়া লই গেছে। তো ও একটা আরো একটা গাছও আছে, ও গরু সেই মালা তোরা দুইটা গ্রিন আর উফরে দি ইয়েলো, তো এগুলো ঠান্ডায় ধরছে কিছুটা, আর গুণাবার দুকা গ্রিনও আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিছু ঠান্ডায় ধরে দিছে গ্রিন হাউসের ভিতরে, তারপরেও ঠান্ডায় ধরে দিছে, রুই দিয়ে ধরে দিছে, ওই দুকা ঠান্ডা ধরার পরে রুই ধরছে অনেক খাতা মানে জয় গেছে। তো আশা করে যা গুপ ড্যাম জিতা আছে, বাসপোর্ট সুবিধা নাই। তো এগুর যে সমস্যাটা, এগু নোটিস হইল এগু কিছু সারের অভাব আছে দেখা যার, হয়তো নাইট্রোজেন অথবা ফসফরাস, একটা এনপিকে আমরা হই, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পটাশ যেটা আমরা হই, সারের কিছু অভাব আছে, কারণ এগু তো আর ফটো না নেই আপনার, এগুলোর মাঝে তো তেমন বেশি সার দেবো হয়েছে না, বেবি বাইও দিছিলাম, তো বুঝছেন। তো
এখন তো না সার ইনশাল্লাহ পাই দিব, দেখি আমার সুন্দর লাগে রে গাছ, বাঁচতেও পারে মরতেও পারে। ঠান্ডা দেখলাম আমরা রিয়াদ, তবু আইজ জুনের 1 তারিখ, তারপরেও ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু বুঝতে পারলাম না। গুড়িয়েও দিছি না এবার প্লান্টস বেশ, আমি মানে ঘুরছিও না, এক কথা হইলো আমি গাছ এবার আমি ঘুরছিও না, আমার সময়ও পাইলাম না, টাইমও নাই, আর লেটেও রয়েছে সকালটা। আর এবার একটু নাকি মানে লেজি হয়ে গেছি লাগে নাকি, তো আপনারা আর রেকমেন্ড করি না, আমার নাম লেজি হইতা। আর আপনারা মায়া থাকলে অবশ্য গাছের গাছরে মায়া করবা, মায়া করে রাখবা, গুড়িয়া রাখবা, যত্ন করে রাখবা, পানি দিয়া রাখবা, সার দিয়া রাখবা, আমিও করি ওলা। তো ওনার সময় আমার ভালো লাগে না, যে সময় আমি মানে আর লাগান হয়ে যায়। তো গার্ডেনিং আপনারা করবা, মনও ভালো থাকবো, অবশ্য গার্ডেনিং করলে আমার মন ভালো থাকে, যে সময় আমার গাছ নষ্ট হয়ে যায় মরি যায় তখন আমার মন একটুক নষ্ট হয়ে যায় আর কি, আর কিচ্ছু না। আর বাদে ফসল আইলে তো আর ভালো হয়, গাছ পাচলে আরো কিছু হয় আর কি। তো ওগুলো একটা একটা করি আপনারা রে রইমু, দেখাইমু 6টা রইমু হচ্ছে না, ওনা একটা একটা করে রইমু, আমি 3টা রইছি ওনা কিছু, তারে কম্পোস্ট দিব না। আর একটা প্রবলেম হইল, ফাতাল ওলা অয়েল দিয়েছে দেখলাম, এটা বেশি পানি যদি খাইলে বেশি পানির কারণে হইতে পারে। আমি যে আরো আমার গাছের জোরে খুব বেশি পানি আকটিয়া বইতে আছে, মেঘ দিছে মেঘের পানি এটা টানছে না উচ্চন নিয়ে, আর ওনে দেখলাম খুব বেশি পানি দেখলাম, ওই দেখলাম কম্পোস্ট পুরা ভিজা, পানি পানি লস্ত লাগে। তো পানির কারণে ওইটা হয়, খালি সারের কারণে পানির কারণে ওইতে পারে। তো আপনারা একটা দেখবা পানির লগি হইল, বেশি পানির কারণে না কম পানির কারণে না সারের অভাব দেখা দিছে। তো এনে হইল আপনার ফল্ট দুইটা, নাম্বার 1 পজিটিভ লাগে পানি বেশি থাকার কারণে, বাদে আপনার কিছু সারের অভাব থাকতে পারে, নাইট্রোজেন বা ফসফরাস ওগুলা জন্যে। তো একটা হইলো আপনারা পানি বেশি হইলে সাইনিকটা দেখায়, আগা পাতা একটু কইলে হয়ে যায়, সার কম হইলেও বেশ কম হইলেও একটা করে, তো একটা আপনারা নোটিস করবা। আমার হইলো আমার বাংলাদেশি লুবির গাছ রোয়া শেষ, ও আপনারা দেখা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আরো বাইদি ফাইলা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা রয়েছে, কারণ 12টার মাঝে আমার টার্গেট আছে 8টা হইলে হইব। এখন 2-3টা যে মরিও যায় আমার অসুবিধা নাই, আমার ইনাফ থাকবা, আর সকলটি মরে গেলে তার বুঝরা কান্দা ছাড়া উপায় নাই। নিশ্চয় 6টা বাঁচলেও আলহামদুলিল্লাহ, 15-3টা 15-3টা যে বাঁচে অসুবিধা নাই, আমি খুব স্কুইজ করে 6টা রই নিছি আগে 2 কন্টেনারে। তো দোয়া করবা। তো আজকে দেখাইলাম বাংলাদেশি লং ইয়ার্ড বিনস লুবিউরি রয়েছে, তো দেখি লুবিউরি ধরে নেই, তা গ্রিন হাউসে খুব বেশি ভালো হয়, তো বাড়া তেমন ভালো হইতো না। তারপরে আমার শখ, আমার হচ্ছে গিয়ে আমার গার্ডেনের সকল বাংলাদেশি জাত মানে সকল বাংলাদেশি ভেজিটেবলের প্লান্টস থাকতো, এলা ফসল আক আর না গাছ দিতা থাকতো, আর দেখলে সুন্দর লাগে, পানি দিলে সুন্দর লাগে, ফুল ফুটলে সুন্দর লাগে, তারপরে তো ফসল আইলে সুন্দর লাগে, তারপরে আমরা খাইমু রানমু আরও সুন্দর লাগে, মজা লাগে বুঝছেন। তো আমার হয়েছে গিয়ে আমার গার্ডেন ভর্তি থাকতো প্লান্টসে, কোনো বাইরে জায়গা খালি থাকলে আমি বলা হয় না, আমার সাই কারো কিতা রইতাম। তো ওই দেখো আমি রয়েছি, আমার মানে ভালো লাগে সুন্দর লাগে, এরপরে মুডও ভালো থাকে, ডিপ্রেশন তো নেই স্ট্রেস তো নেই, মানে যে হয় ভালো হয় থাকা যায়, এরা ডিপ্রেশন স্ট্রেসও আছে, মুড খারাপ, এরা বেশি বেশি গার্ডেনিং করবা, গার্ডেনও যত্ন করবা, গাছ গাছালি লাগে, এবার তো কিছু মন মেজাজ ভালো থাকবো, মুড ভালো থাকবো, মেন্টাল হেলথ প্রবলেম তো কিছু মানে ভালো হইবা আর কি। তো ডায়াবেটিস যারা আছে তারা রেকমেন্ড করি বেশি বেশি করে গার্ডেনিং করবার লগে, অ্যাক্টিভ থাকার লগে, এগুলো টাস্ক করলে এক্সারসাইজ হইব পালা, ডায়াবেটিক্স কন্ট্রোলও থাকবো পালা, যারা টাইপ 2 বা অন্যান্য ডায়াবেটিস যারা আছে তো সবার লাগে পালা, একটু আর বেশি বেশি হাঁটাহাঁটি করবা, আমার লগে দোয়া করবা, আমার ওই কি প্রবলেমও আছে, তো দোয়া করবা আর কি। তো আজকে 2টা গাছ দেখাইলাম, 1টা দেখাইলাম খেরালার গাছ,
আখরা লাগাস তো ও দেখাইছি আপনার আরে আগে, আর ওনারা দেখাইলাম লুবির গাছ রইয়া দেখাইছি আপনার আরে, তো দোয়া করবা আর ও লুবির গাছ পাইন্দা দিবা বুঝছেন নি। ওই দোক আমি খেরালার গাছ পাইন্দা দিছি, বান দেখা যান নি ওলা পাইন্দা দিবা, যদি দুইটা লাগে বান দুইটা দিবা তলে উপরে, আর নয় একটাই উইলে হইব, এটা বাতাসে কি বাংতো না করি। তো পরে আমি ফটোর ভিডিও একটা করবো, একটা দেখাইমু বাংলাদেশে সিসিংরা গাছ রোবা বা রইমু, তো দেখবা একটা বুঝছেন। আজকে তিনটা ভিডিও আপনারা আপলোডিং পাইবা। ওকে, আসসালামু আলাইকুম, দোয়া করবা। এটা হইলো বাংলাদেশি লুবির গাছ।